নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগ নিয়ে আমি সঞ্চিতা আবার চলে এসেছি। আজকে সকাল সকাল না অনেক তাড়াহুড়োয় রয়েছি জানো তো, ওই জন্য আর ইন্ট্রো শুট করার সময় পাইনি। আজকে আমার বাড়িতে একটু সত্যনারায়ণের কথা হবে। তোমাদেরকে বলেছিলাম যে টফি মারা গেছে, আমার একটু ইচ্ছা ছিল একটু সত্যনারায়ণের কথা দেবো, তো আজকে ডেট পড়েছে তো সত্যনারায়ণের কথা হবে। দাঁড়াও ডালটা বসায়, তারপর আবার কথা বলছি। তো একটুখানি মুখ দিয়ে মুসুরি দিয়ে ডাল করবো আর ফুলকপি আলু পোস্ত করবো এবেলা এই জন্য করবো, আমি তো খাবো না যেহেতু পোষ, তো মা কাকা আসবে তো ওরা ভাত খাবে, ওদের জন্য একটু ডাল আর একটুখানি পোস্ত করবো। আর এই দেখো ভাত বসানো হয়ে গেছে, ডাল পোস্তটা চাপিয়ে দিই, তাড়াহুড়ো করে নিয়ে আমি দিয়ে চান করতে যাবো। চান টান করে তিনটের সময় পুরুষ মশাই আসবে, তো তারপরে যোগার যন্ত্র একবারে করে নেবো। আর এই সুমি বলেছিল, সুমি জিজ্ঞেস করেছিল এই 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 যে জিনিসটা, এটা কিন্তু একটা খুব প্রয়োজনীয় জিনিস। দেখো আমি অ্যামাজন থেকে আনিয়েছি, এ দেখো এটার মধ্যে ওই তোমাদের যত চিকচিকি, তারপরে যে কোনো টুকিটাকি জিনিস, মানে চিকচিকি বলো কোনো কাপড় বলো, যেমন রান্না করার হেসেলের কাপড়গুলো হয় রান্না করে কোথায় রাখবো না রাখবো খুব টেনশনের ব্যাপার হয়। দেখো টিকে বাজার করে চলে এলো, কিছু টুকটাক বাজার ছিল, ওই দেখো দেখো ব্যাগটা রাখবে দেখে নাও, এটা একটা খুব দরকারি জিনিস। তো সুমি জিজ্ঞেস করেছিল এটা আমি অ্যামাজন থেকে এনেছি, কারণ না ওই ফ্ল্যাটে যাওয়া সবসময় তোমার গজাল পোঁতাটা সম্ভব হয় না, যে এইদিকে গজাল পুঁতবো ওইদিকে, আমি পছন্দও করি না চারদিকে ওই গজাল পোঁতা, তো এটা আমি অ্যামাজনে পেয়েছিলাম। এটা প্লাস্টিক রাখার জিনিস বলেই আছে, ওইটা রাখা আছে। আর ওইদিকে একটা আর একটা জিনিস আছে, তাওয়া, তারপরে চাকতি বেলনা, এইসব টাঙানোর জন্য, চাকতি বেলনা রাখার জন্য, আটার মানে রুটির যেসব জিনিসগুলো রাখার জন্য ওইটা ওখানে টাঙানো আছে। এইখানটা ভবিষ্যতে একটা অন্যরকম জিনিস হবে, তো ওই কাজগুলো এখনো হয়নি বলে আমি তোমাদের কিচেন ট্যুরটা, আমাকে অনেকে বলে তোমার কিচেন ট্যুরটা দেবে কিচেন ট্যুরটা দেবে, আমার কিচেন এখনো কমপ্লিট হয়নি, তো মানে আমার মতন হয়নি, এটা কাজ চালানোর মতন হয়ে আছে। তো ভবিষ্যতে আমার পরিকল্পনা অন্যরকম আছে, তো দেখা যাক কতদূর কি করতে পারি, তারপরে কিচেন ট্যুরটা আমি দেবো। ওই জন্য আমি কিচেন ট্যুরটা দিইনি, বাকি ঘরের সব ট্যুর দিয়েছি। তো ডালটা চাপিয়ে দিই, ডালটা চাপিয়ে দিয়ে পোস্তটা কাটতে যাবো, সেই তো। আজকে টিকে বাবু খুব কাজে লেগেছে, কিন্তু টিকে বাবু কাজ করে করে না নয় করেই তো থাকে না, কাজ আর কি করবে, ওর বদনাম করে লাভ নেই, মাঝে মাঝে বদনাম করি ঠিকই কিন্তু থাকে কোথায়, কাজ করবে সকালবেলা বেজে যায়, আর সেই সাড়ে সাতটা আটটা বাড়ি থেকে ঘুরে আসতে আসতে সাড়ে সাতটা আটটা ওর বেজে যায় ডেলি আসতে, তারপরে আর 52 বছরের লোক কি কাজ করবে কি আশা করা যায় তার কাছ থেকে, আমি বলিও না। আমার না সারা জীবন বেটা ছেলে মানুষ বাসন মাজবে কাপড় কাচবে ঘর ঝাঁট দেবে আমার কোনোদিনই পছন্দ না, যাদের বাড়িতে করে জানি না কেন। হ্যাঁ ইমার্জেন্সি হলো, শরীর খারাপ হলো সেটা একটা আলাদা জিনিস, যে শরীর খারাপ হয়েছে ইমার্জেন্সি বাড়িতে করতে হবে সেটা আলাদা জিনিস, বাট আমি মানে আমার খুব কম বয়স থেকে আমার একদম পছন্দ ছিল না যে বাড়ির ব্যাটা ছেলে ঘরের কাজ করবে, বাড়ির ব্যাটা ছেলে বাইরের কাজ করবে, আমার জন্য আমি খুব আনকমফোর্টেবল ফিল করি, মনে হয় ব্যাটা ছেলেকে দিয়ে কাজকর্ম মানে করি করানো মানে খুব আনকমফোর্টেবল ব্যাপার। তো আমার মনে হয় তোমরা আমাকে এগ্রি করবে, যাদের ইয়ে যাদের বাড়িতে করে ব্যাটা ছেলেদের কাজ তারা, না করলেও কিছু করার নেই। একবারে একটু তেজপাতা ফোড়ন দিয়ে, তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাকে চাপিয়ে দেবো, তুমি ডালটা চাপিয়ে আসছি। ও দেখো একটাতে ডাল একটাতে ভাত চাপানো হয়ে গেছে, আর খাওয়া হচ্ছে বাবার কাছে, ওকে টফি আর এই সোনা এই কিটুটা ওকে খুব ভালোবাসে, বাকি সব ও আবার আমাকে কামড়াতে যায়। আর দেখো সবজি রাখা আছে, সবজি কাটবো, দুই বোনে মিলে দুটো অ্যাপেলের ফোন নিয়ে বসেছে, দিয়ে পঞ্চায়েতই হচ্ছে দুটোতে মিলে বসে। এরকম করে হয়, হ্যাঁ বেশ হয়েছে হয়েছে, আর একটু দূরে করে দাও খালি চলে। আরে দূরে করো না, দূরে করো, তুমি দূরে করে দাও, দাঁড়াও দাঁড়াও,
চলো সবজিটা কেটে নিই, কিছুতে না ক্যামেরা সেট করতে দেওয়া মানে সাউন্ড বাতিল ব্যাপার, আমার ভিডিও শেষ হয়ে যাবে ক্যামেরা শেষ হবে। অ্যাঞ্জেল তরকারিগুলো কেটে নিই, ও বেটা কি হয়েছে ছোটটাও শীতের জন্য দি দাও, এ না ফুলকপিটাও নিয়ে যাও, ফুলকপি বেগুন দাও, দুটো আলু দি, যার দুটো আলু বহুত বেগুন আনতে বলা মানে পাপের কথা, বেগুনটা পোকা রেনু, 12:30 বাজছে, পাখিটাকে খেতে দে, ওট 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 সবজিগুলো কেটে নিয়েছি, আর আমি এখানে দেখো ভাতের হাঁড়ি চাপানো হয়ে গেছে, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর রোজকার মতোই আমার কুচিনা চলছে, সেই জন্য আওয়াজ তোমরা শুনতে পাবে না বলে আমি মিউট করে দিয়েছি। আর কুমড়োগুলোকে কেটে নেবো, কুমড়োর একটা তরকারি হবে বিকেলের জন্য ওটা, আর এবেলায় হবে আলু পোস্ত, ফুলকপি আলু পোস্ত, মুগের ডাল, বেগুন ভাজা, এগুলো হবে। যেহেতু আজকে নিরামিষ আর পূর্ণিমার দিন, তোমরা সবাই জানো যে ভাত খেতে নেই, লুচি খেতে হয়, তো রাত্রে খাওয়া দাওয়ার জন্য আলাদা তরকারি হবে, কুমড়োর তরকারি, ছোলার ডাল, আর একটু মিষ্টি কিছু পায়েস টায়েস, সিমায়ের পায়েস টায়েস, সেসবগুলো হবে, তো সেইগুলোর জন্য ওইগুলো আলাদা জোগাড় করা হবে। তো তোমরা দেখো আমি রান্না চাপিয়ে দিয়েছি, রান্না চাপিয়ে দিয়ে বাকি কাজগুলো করে নিচ্ছি, কারণ আমাকে তিনটের মধ্যে জোগাড় করতে হবে, তিনটের মধ্যে পুরুষ চলে আসবে পুজো করতে। তো তোমরা দেখতে থাকো আমি ব্লগটায় কী কী করি। আর ওই দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন ভাজাটা হয়ে গেলে আমি পোস্তটা চাপিয়ে দেবো। তবে সেদিনকে রান্নাটা পুরোটাই তনুই করেছিল, মানে আমি বেশ একটু জোগাড় করে দিয়েছিলাম, তনু এখন অনেক রান্না শিখে গেছে, ও যেহেতু দিল্লিতে থাকে টুকটাক রান্নাবান্না করে, তো সেই জন্য ও বললো যে মা তুমি আমাকে জোগাড় করে দিয়ে চান করতে চলে যাও, রান্না আমি করে দেবো। তো ও অনেকটাই রান্না আমার করে দিয়েছিল, পুরোটাই করে দিয়েছিল, মানে আমি জাস্ট চাপিয়ে দিয়েছিলাম, বাকি ও নামিয়ে গুছিয়ে সব কিছুই ওই করেছিল, আমি একটু গুছিয়ে দিয়েছিলাম কারণ ও অতটা গুছিয়ে এখনও কাজ করতে শেখেনি। তো যাই হোক অনেকটাই হেল্প করে, এটুকু হেল্পটাই বা কে করে, আজকালকার ছেলেমেয়েরা পড়াশোনা করে তারা কাজ শেখে না, বাট আমার মেয়েরা কিন্তু সব কাজ পারে, মানে এ টু জেড ওরা সব কাজ পারে সংসারের, ওরা মানে একটা সংসার চালানোর পক্ষে যেটুকু কাজের দরকার হয় সেটুকু কাজ করে, ওরা পড়াশোনাও শিখেছে তার সঙ্গে সঙ্গে কিন্তু সংসারের সব রকম কাজ, মানে ক্রাফটের কাজ থেকে আরম্ভ করে সংসারের রান্না বান্না ঘর গোছানো বাকি সব কাজ কিন্তু ওরা জানে। দেখো মা এসেছে, কাকু মা বসে আছে, এই যে আজকে টিকে বাবু আটা মাখলো, দ্য গ্রেট টিকে বাবু, ইস তুমি আটা মাখলে, এ দেখো আটা মেখে ফেলেছে ময়দা। আমি ঠাকুর ঘরে যাই যোগার জান্ত করে, তারপরে বাকি কাজ হবে, এই ঘরে তোমাদেরকে দেখাচ্ছি, ওইখানে মেশিন লাগানো হচ্ছে, এরম দৌড়াচ্ছি, দুটো বেজে গেছে, তিনটের সময় পুরুত আসবে, আমার এখনো কোনো জোগাড় হয়নি। এই দেখো ছড়িয়ে ছিটিয়ে সব রাখা আছে, অন্তগুলো করে নি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। এর মধ্যে তুমি ওই প্যাটার্নটা লাগিয়ে রাখা উচিত না, কেউ তাহলে ভিডিওটা বানাতে পারবে, প্যাটার্নটা লাগানো লাগালে বারবার তোর গুগল ইয়ে করছে, বাইরের প্যাটার্নটাতে কোনো প্রবলেম হয় না, সোয়াইপ লাগালেও হয় না, হচ্ছে না, ইনসিকিউরিটি ইনসিকিউরিটি বারবার ইউটিউব পড়ে যাচ্ছে, মানে
ইউটিউব থেকে ফোনের কি গান গেছেন জিজ্ঞেস কর ইওর ডিভাইস ইজ নট সিকিউর ইওর ডিভাইস ইজ নট সিকিউর পড়ে যাচ্ছে আমি এখানে যোগাযন্ত্র করতে বসে গেছি চানটান করে ওইদিকে রান্নার ব্যাপার ট্যাপারগুলো তনু সামলাচ্ছে আর এই দেখো 108 বেলপাতা দুব্বো তারপরে হচ্ছে ঘটের আম পল্লব সব ফল কাটা ঠাকুরের সিদে নৈবেদ্য সব জোগাড় করা এবং ওইখানে যে পিঁড়িটা রাখা আছে পিঁড়িটার মধ্যে আলপনা দেওয়া এগুলো সব করে আমি রেডি রাখবো ঠাকুরমশাই এসে শুধু পুজোটা করবে তো আজকে অনেক ব্যস্ততার মধ্যে তোমাদেরকে ভিডিওটা দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে বেল আইকনটাকে অল করে দিও আর আমার পাশে থেকো আমার ছোট ছোট মুহূর্ত আমার জীবনের ভালো মন্দ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো তোমাদের পাশে না পেলে আমি চ্যানেলটাকে আরও বড় করতে পারবো না আমার পরিবারটাকে বড় করার জন্য তোমাদের সবাইকে আমি অনেক 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 রিকোয়েস্ট করছি প্লিজ পাশে থেকো